নমস্কার গল্পকথক রীতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি মৈত্রী দেবীর লেখা বিখ্যাত উপন্যাস নহন্যতে আপনারা অনেক দিন ধরে অনেকেই এই উপন্যাসটি পাঠ করে শোনানোর অনুরোধ জানিয়েছিলেন আজকে শুনবেন এই উপন্যাসের প্রথম পর্ব পয়লা সেপ্টেম্বর উনিশশো আজ আমার জন্মদিনের উৎসবে তোমরা এসেছিলে পার্বতী ও গৌতমী তোমরাই উৎসব করেছিলে কিন্তু তোমরা জানতে না তখনই ঠিক তখনই যখন এই ঘরে গান হচ্ছিল গল্প হচ্ছিল আমি হাসছিলাম তখন আমি এখান থেকে চলে যাচ্ছিলাম সময়ের প্রবাহ আমার মনের মধ্যে উত্তাল আমাকে তা ছুঁয়েছিল আমি চলেছিলাম চলেছিলাম ভবিষ্যতে নয় অতীতে এখন পার হয়ে গেছে হয়তো দুটো বাজে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি এখান থেকে পূর্ণ আকাশ দেখা যায় না আধখানা সপ্তর্ষি অনন্ত প্রশ্নের মতো আমার মুখের দিকে চেয়ে আছে প্রশ্ন 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 আজ এই প্রশ্ন কত যুগ পার হয়ে আবার কেন এলো মনে কেন আমার জীবনে এমন একটা ঘটনা ঘটলো যার কোনো প্রয়োজন ছিল না আবার দেখছি এর আরম্ভ নেই শেষও নেই আকাশের তারাগুলি উজ্জ্বল কত মানুষের কত যন্ত্রণার সাক্ষী ওরা আমার সমস্ত মন ওই আকাশটা টানছে আমি যেন এখানে নেই এখানে নেই অথচ আমি তো এখানেই এখান থেকে কি কোথাও যেতে পারি এই তো আমার পরিচিত সংসার শোবার ঘরে আমার স্বামী নিশ্চিন্তে ঘুমোচ্ছেন কি নিঃসংশয় আমার সম্বন্ধে আমাকে উনি ভালো মতো চেনেন না অথচ কি গভীর ভালোবাসা কি বিশ্বাস আমার উপরে আমি ওর সব ওর পৃথিবীটা ঘুরছে আমাকে কেন্দ্র করেই কিন্তু উনি যে আমার সব নয় এ কথা নিশ্চয়ই উনি কোনো একরকম করে জানেন তবু তাতে ওর কোনো ক্ষোভ নেই ক্ষোভ নেই আমারও আমার জীবন নানা দিক থেকে কানায় কানায় পূর্ণ সংসারকে যা দেবার ছিল মনে হয়েছিল তা দিতে পেরেছি ভালোবাসার যে মহিমা মনে হয়েছিল তাও জানি শ্রদ্ধা ও পূজার সঙ্গে মিশে তার অলৌকিক ঊর্ধ্বগামী নিবেদন আমার গুরুর প্রতি আমাকে কৃতার্থ করেছে তবু কাল থেকে আমার জীবনের আস্বাদ কি করে এমন বদলে গেল কি দারুণ অতৃপ্তি এক ধুধু সাহারার বালির আঁচলের মতো আমার শস্য শ্যামল সুন্দর পৃথিবীর উপর বিছিয়ে গেল আমি জানি ওর নিচে সব আছে ঠিক যেমনটি ছিল তেমনই এখনও ওর অবচেতনে আমি তেমনি সত্য আর উপরে মা বাবার কোলের কাছে ঘুমিয়ে আছে আমার নাতি কাল সকালে সে যখন নেমে আসবে তখন তার নরম ছোট্ট হাত আমাকে তেমনি করে জড়িয়ে ধরবে আমার পৃথিবী তেমনই আছে কোমল সজীব সবুজ তবু এর ওপর গলিত লাভা গড়িয়ে আসে কেন আমার মুখে যে গরম বাতাসের তাপ লাগে না না লাভা নয় গলি তো স্বর্ণও হতে পারে এ তো ফিরিয়ে দেবার নয় এতে যে আনন্দ আছে এর যে মূল্য আছে আমি জানি এ ছাই হয়ে যাবে না কারণ ছাই হয়ে গিয়ে তবু বাকি যাহা রহিবে এ সেই অবশিষ্ট তবু আজ দুদিন থেকে কি কষ্ট কি ভয়ানক কষ্ট পাচ্ছি আমি কি রকম কষ্ট রোম্মানি বৃক্ষ মধুরাংশ নিষম্য শব্দান যেরকম মন ব্যাকুল হয় জননান্তর সৌরিদানি মনে পড়ে পর্যুৎসুখী ভবতী যত সুখিত যন্তু। জন্তু রকম কি তাও তো নয় এ তো জন্মান্তরের কথা নয় এ তো এই সেই দিনের কথা মাত্র বেয়াল্লিশ বছর আগের কথা মাত্র বেয়াল্লিশ বছর আমি পার হয়ে ফিরে গেছি মানুষের কাছে এই অনেক সময় কিন্তু অনন্তের কাছে সময়ের তো অবস্থান নেই তার সামনেই বা কী পিছনেই বাকি পাশেই বাকি তার উদয় অস্ত কোথায় শুধু আমার সম্বন্ধে অনাদি অনন্ত মহাকাল খণ্ডিত শুধু আমাকে প্রকাশের জন্য সে সীমাবদ্ধ কিন্তু আজ হঠাৎ বিয়াল্লিশ বছরের গন্ডি সে তুলে নিয়েছে আমি মহাকালে অনুপ্রবিষ্ট আমার সামনেই পিছনে নেই আমি স্থির ধ্রুব দাঁড়িয়ে আছি এই উনিশশো বাহাত্তরে পা রেখেও উনিশশো সালে ঘটনাটা ঘটল কি করে ঘটল কোন তারিখে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর সকালে আগের দিন আমার ছেলেবেলার বন্ধু গোপাল আমাকে ফোন করে বললে অমৃতা তোমার ইউক্লিডকে মনে আছে হ্যাঁ একটু একটু কেন ওদের দেশ থেকে একজন ভদ্রলোক এসেছেন তার পরিচিত ইউক্লিড তোমার বাবার ছাত্র তা তিনি তো আর নেই তাই তোমার সঙ্গেই এই ভদ্রলোক দেখা করতে চান একটা ছোট্ট আনন্দের বিদ্যুৎ আমার শরীর মনের ভিতর এক মুহূর্তের জন্য ছুঁয়ে গেল গোপাল টেলিফোনের ওপার থেকে তাড়া দিচ্ছে চুপ করে কেন ওকে নিয়ে আসব না না আমি যাব ও ঠিকানাটা দাও সেদিন সকাল থেকেই বৃষ্টি পড়ছিল কোনো মতে একটা ট্যাক্সি জোগাড় করে গন্তব্যস্থলে উপস্থিত হলাম ভাবছি কেনই বা এলাম যে চিঠি লিখলে উত্তর দেয় না তার খবর জেনে আমার কি হবে কিন্তু কৌতূহল ছাড়তে চায় না আমি ভাবছি আমি কৌতূহলই পরিচিত একজনের খবর জানতে চাওয়া কি খুব অন্যায় সত্য ভাষণের খাতিরে বলতেই হবে সাধারণ মেয়ের মতো আমি একটু সেজেও নিয়েছি একটা ভালো কাপড় পরেছি তবু আয়নার সামনে দাঁড়িয়ে বড় দুঃখ হচ্ছে চেহারাটা বড়ই খারাপ হয়ে গেছে মহাকালের দাপটে কিছুই থাকে না সব ভেঙে চুরে জীর্ণ করে দেবে কিন্তু তাই কি কাল কি শুধু পুরনোই করে নতুন করে না চেহারাটা আমার পুরনো হয়ে গেছে বটে কিন্তু মন যে মন আজ মির্চা ইউক্লিডের কথা জানতে চাইছে সেই কৌতূহলী উৎসুকী মন নূতন এও কালের সৃষ্টি একদিন লিখেছি যে কাল পিছনে ছিল সে কাল সমুখে ফিরে আসে অনবগুণ্ঠিত মুখে তারকা খচিত পট্টবাসে কে তারে ভূষণ দিল দিল অলঙ্কার ক্ষণস্থায়ী ঐশ্বর্যের বসন্ত বাহার স্পর্শহীন স্রোতে তার রূপহীন আবেগে অতুল কে ফোটাল ফুল শূন্যের সমুদ্র হতে নিমেষে নিমেষে ধরে কায়া বেলাহীন বেলাতটে তরঙ্গের মৃত্যুময়ী মায়া যখন লিখেছিলাম তখন জানতাম না পিছন কি করে সামনে আসে পুরনো নতুন হয় বা নতুন পুরানো বলে ভাবাটাই একটা ভ্রম মাত্র গাড়িতে বসে আমি হাসছি আমার বেশ মজা লাগছে কাণ্ডটা দেখো আমার সাজবার কি দরকার ছিল চেহারা নিয়েই বা আক্ষেপের কারণ কি মির্চা ইউক্লিডের সঙ্গে তো আমার আর দেখা হচ্ছে না দেখা হবে তার দেশের একজন অপরিচিত লোকের সঙ্গে দরজাটা খোলাই ছিল লোকটি টেবিলের ওপর ঝোঁকে লিখছিল তার রং তামাটে ইউরোপীয়দের মতো সাদা নয় শরীর নাতি মুখে বুদ্ধিচ্ছা আমার সারাপে সে উঠে দাঁড়ালো বললে আমি সের্গেই সেবাস্টিন তারপর হাত বাড়িয়ে দিয়ে আমার ডান হাতখানে ধরে তার পল্লবীর উপর চুম্বন করলে এ ও দেশের রীতি এই অতি পরিচিত ভঙ্গি যেন বহু বিস্তৃত যুগের পদশব্দের মতো মনে হল তারপর সে জিজ্ঞেস করলে তুমি অমৃতা আমি জানি এই বিদেশি ব্যক্তিটি যার কথা বলছে আমার দিকে তাকিয়ে যাকে সে দেখছে সে আজকের উনিশশো সালের অমৃতা নয় যে বিষয় তার ওই ক্ষুদ্র প্রশ্নে ধ্বনিত সে আজকের অমৃতাকে দেখে জাগবে না আজ তার মুখে বলি রেখা চুলে সাদা রং দেহ সৌষ্ঠভীন ও দেখছে স্থির দৃষ্টিতে আমাকে পার হয়ে সে দেখা চলে গেছে বহুদূর ও দেখছে উনিশশো সালের অমৃতাকে তুমি আমাকে চেনো তোমাকে আমাদের দেশে সবাই চেনে তুমি আমাদের দেশে রূপকথার নায়িকা কেন মিরচার বই হ্যাঁ ওর বই সে তোমাকে বিয়ে করতে চেয়েছিল তোমার বাবা বিয়ে দিলেন না তোমরা হিন্দু সে খ্রিস্টান বাজে কথা কি বাজে কথা হিন্দু খ্রিস্টান ওসব কিছু নয় তার দম্ভ আজ বিয়াল্লিশ বছর পার হয়ে গেল মাঝে মাঝে শুনেছি ওই বইয়ের কথা কিন্তু কাউকে কখনো জিজ্ঞাসা করিনি ওই বইটা কি উপন্যাস কবিতা না প্রবন্ধ আজকে বলো তো বন্ধু ওই বইতে কি আছে এই প্রশ্নটা করেই আমি হাসছি এই তো ক্ষত সহজে জিজ্ঞাসা করতে পারলাম এতদিন করিনি কেন ও তো আর এক অমৃতা চল্লিশ বছর আগেকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক কি তার কর্মফল আমাকে কি আর স্পর্শ করে বারো বছর পরেই তো আর খুনের অপরাধে দণ্ড হয় না আমার লজ্জাই বা কেন লজ্জা এই জন্য নয় যে আমি মরালিস্ট ন্যায় অন্যায় উচিত অনুচিত নিয়ে আমি অনেক ভেবেছি আমি কঠিনভাবে বিচার করি দুর্বলতার প্রশ্রয় দিই না আমার বন্ধুরাও আমার সামনে তাদের দুর্বলতার গল্প বলে না আমি সম্মানের উচ্চাসনে বসে আছি নিজেকেও তো কোনোদিন রেহাই দিইনি যখনই মির্চার কথা মনে হয়েছে তখনই ভ্রুকুটি করেছি নিজেকে কেন এমন একটা ঘটনা ঘটল না ঘটলেই তো ভালো ছিল তখনই লজ্জা বিষম লজ্জা আমার চেতনাকে আচ্ছন্ন করেছে ওর স্মৃতিকে অবচেতনের গভীরে নির্বাসন দিয়েছি কিন্তু আজ কত সহজে একে জিজ্ঞেস করলুম ওই বইটার কথা মনে কোনো সংকোচ নেই সের্গেই বললে ও বই আত্মজীবনীমূলক উপন্যাস লোকটি ভালো ইংরেজি বলতে পারে না ভাঙা ভাঙা ইংরেজিতে থেমে থেমে বলতে লাগলো গল্পটা জানো ওই বইতে ভারতবর্ষকে জেনে কলকাতাকে জেনে আমাদের দেশের লোক অবাক হয়ে গিয়েছিল সেরগেইয়ের গলা শুনছি আর পরিচিত নামগুলো মনে পড়ছে বুকে একটু একটু করে ধাক্কা লাগছে যেন একটা একটা করে খড়খড়ি খুলছে ঘরের ভিতর অন্ধকার কিন্তু জানি ওখানে কি আছে ওখানে ঢুকতে ইচ্ছে করছে কিন্তু ভয়ে আমার শ্বাসরুদ্ধ হয়ে আসছে আমি বললাম সেরগেই সত্যি বলো ওই বইতে কি আমার কথা আছে ও মৃদু হাসছে তারপর ওর কন্টিনেন্টাল উচ্চারণে তয়ের আধিক্য দিয়ে ও বলল ফার্স্ট শি লাভড a tree. ফার্স্ট শি loved a ট্রি আমি চমকে উঠেছি বুকের ভিতর দপ করে একটা স্মৃতির দ্বীপ জ্বলে উঠল ঠিক ঠিকই তো আমি বললাম আরও বলো এমন কি কিছু আছে যাতে আমি লজ্জা পাব সের্গেই মাথা নিচু করে বললে সে লিখেছে রাত্রে তুমি তার ঘরে আসতে অবশ্য আমি তো এতে লজ্জার কিছু দেখছি না আমি তো স্তম্ভিত কি সর্বনাশ কি অন্যায় বিশ্বাস করো সের্গেই এ সত্য নয় একেবারেই সত্য নয় ও আমাকে সাহস দিচ্ছে তা বোঝা যায় তাই তো তোমায় বর্ণনা করতে পারেনি লিখেছে তুমি অন্ধকারে মূর্তির মতো দাঁড়িয়ে আছো ওর তো উপায় ছিল না ওর যে তখন বড় কষ্ট আমি অসহায় বোধ করছি যেন জলে পড়েছি অপ্রিয় সত্যকে গ্রহণ করবার জন্য মনকে প্রস্তুত করতে পারি কিন্তু অপ্রিয় মিথ্যার আঘাত তো অসহনীয় অ্যাস্ট্রেতে সিগারেটটি নির্বাপিত করে এই ভালো মানুষ বিদেশি ব্যক্তিটি বললে ক্ষমা করো আমি তোমায় সবটা বললাম সত্য কথাই বলতে হলো বলতে পারো সেরগেই কেন সে আমার নাম করে বইটা লিখেছে তোমার নামের বন্ধন সে এড়াতে পারেনি তখন যে তার কষ্ট বড় কষ্ট তুমি বইটা পড়লে চোখের জলে ভাসবে তাই বলে এমন একটা মিথ্যা কলঙ্ক দেবে ওটা তার কল্পনা তখন তার যন্ত্রণার হাত থেকে উদ্ধারের ওই একটাই পথ ছিল তোমাকে তো এখনও ভোলেনি আমার দিশেহারা লাগছে কি বলবো আমি আশ্চর্য যুক্তি তোমার সেরকেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য মিথ্যার আশ্রয় নেওয়া আর এতই যদি তার ভালোবাসা ছিল তবে আমার বাবার একটা ধমক খেয়েই আমাকে ফেলে চলে গেল কেন এমন কখনো হয় শুনেছ কখনো হয় না শুনিনি এরকম দৃষ্টান্ততেই তো ইতিহাস ভরা তুমি তখন ষোলো বছরের একটি মেয়ে সে তেইশ বছরের তরুণ আহা তোমার বাবা তোমার জীবনটা নষ্ট করে দিলেন আমার শরীর বিদ্যুৎস্পৃষ্ট স্পৃষ্ট হলো এই মানুষটা বলে কি আমি বললাম সেরগে তুমি আমার জীবনের কি জানো বলো তো আমার জীবন নষ্ট করে সাধ্যকার আমার সমৃদ্ধ জীবন ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে আমার আদর্শ সংসার কত মানুষের ভালোবাসা পেয়েছি সম্মান পেয়েছি সর্বোপরি আমার গুরু যার সম্বন্ধে তোমার বন্ধুর এত ঈর্ষা তার আশ্চর্য স্নেহে অভিষিক্ত আমার মন এমন অতীন্দ্রিয় ভালোবাসার সন্ধান পেয়েছে যা বাক্য বা মনের অতীত বস্তু ওই একটা তেইশ বছরের ছেলের জন্য আমার এই আটান্ন বছরের জীবনে কোনো স্থান আছে নাকি আমি খুব উত্তেজিত হয়ে কথাগুলো বলছি আমার মাথার মধ্যে শিরা উপশিরা দপদপ করছে আর ভয়ও হচ্ছে আমার যে বয়স অনেক স্ট্রোক হয়ে যাবে না তো সের্গেই বিপন্ন মুখে অপ্রস্তুত হাসি নিয়ে তাকিয়ে আছে না না জীবন নষ্ট নয় জীবন তোমার অন্য রকম হতো হ্যাঁ তা বলতে পারো অন্য রকম হতো এই মাত্র। সের্গেই বলল তোমার প্রথম কবিতার বইখানা আমার কাছে আছে ওকে যখন দেশ ছেড়ে যেতে হলো। তখন ওর সমগ্র লাইব্রেরি আমি নিয়ে এসেছিলাম তার মধ্যে তোমার বইখানাও ছিল তাই বলতো কীরকম দেখতে নীল কাপড়ের শক্ত মলাটে বাঁধানো বড় একটা সোনালি রঙের ফুলের নকশা মাঝখানে কি আশ্চর্য ঠিকই তো সে যে কতকাল আগের কথা কি করে জানলে ওটা আমার লেখা বই শেষের পৃষ্ঠায় তেরছাভাবে এক পাতা থেকে আর এক পাতায় চলে গেছে তোমার হাতের লেখা তুমি লিখেছ মির্চা 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 আই হ্যাভ টোল্ড মাই মাদার দ্যাট ইউ হ্যাভ অনলি কিসড মি অন মাই ফোর হেড মুখের কথাটা শেষ হয়নি আমার পায়ের তলায় শিরশির করে উঠল আমি একটা নিচু চৌকিতে বসে মাটিতে পা ছুঁয়েছিলাম আমার মনে হলো, আমার পা আর মাটিতে নেই এই ঘরের ছাদ নেই আমি শূন্যে মহাশূন্যে চলেছি অথচ আমি জানি আমি সেরগাইয়ের দিকে তাকিয়ে আছি সে মৃদু মৃদু হাসছে আমিও হাসছি কিন্তু কি আশ্চর্য সে শারীরিক অনুভূতি আমি দ্বিধা বিভক্ত আমি এখানেই অথচ এখানে নেই আমি আমাকে দেখতে পাচ্ছি ভবানীপুরের বাড়ির দোতলার বারান্দার বারান্দার মেঝেটা সাদা কালো চৌকো চৌকো পাথরে বাঁধানো যেন শতরঞ্জ খেলার ছক মসৃণ পাথরের মেঝের উপরে আমি উপর হয়ে আছি আমার হাতে ওই বইটা ওই তো আমি ওই তো আমি আমি আমাকে দেখতে পাচ্ছি আমি আমার বুকের মধ্যে হঠাৎ জলপ্রপাতের শব্দে সেদিনের কান্না ফিরে এসেছে কি আশ্চর্য আমি কিন্তু সেরগেয়ের সঙ্গে কিছু একটা কথা বলছি সে তার পরিষ্কার উত্তর দিচ্ছে আমার হাত চেয়ারের হাতলে কিন্তু আমি আবার সেই পাথরের মেঝের মসৃণ স্পর্শও পাচ্ছি আমার সামনে খোকা দাঁড়িয়ে আছে আমি তার নোংরা নখওয়ালা পায়ের আঙুলগুলো দেখতে পাচ্ছি ময়লা ধুতির একটা অংশ মাটি ছুঁয়ে আছে এটা তো একটা সকাল বোধ হয় কুড়ি সেপ্টেম্বরের সকাল আঠেরোই সেপ্টেম্বর মির্চা চলে গেছে খোকা আমায় বলছে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি খোকা বলছে রু তাড়াতাড়ি লিখে দাও ভাই তারপর একটা মুখভঙ্গি করে ফিসফিস করে বলছে চারিদিকে স্পাই ঘুরছে এটাও ঠাট্টা করে বলছে ও খুব মজা করতে পারে হাসাতেও পারে খোকা আমাদের কেউ নয় কিন্তু ভাইয়ের মতো ওরা বড় দরিদ্র ওর মাকে আমার ঠাকুমা মানুষ করেছেন তারপর বিয়ে দিয়েছেন খোকার মাকে তাই আমরা পিসিমা বলি পিসিমার আঠেরোটি সন্তান তাই ওদের দারিদ্র কোনো দিন গেল না খোকা আর তার বোন শান্তি আমাদের আশ্রিত যদিও তাদের সঙ্গে আমাদের খুব ভাব আমরা বন্ধু খেলার সঙ্গে তবু ওদের মর্যাদা নেই আশ্রিতদের যেমন কপাল দাক্ষিণ্য পেলেও মর্যাদা পায় না এমনকি মির্চাও ওর উপর সন্তুষ্ট নয় সেটা অবশ্য অন্য কারণে কারণ খোকা আমাকে হাসায় ও সামান্য বিষয়কে এমন করে বলে এমন মুখভঙ্গি করে যে হাসতে হাসতে আমরা হয়রান হয়ে যাই মির্জা অনেক কথা বুঝতে পারে না তাই গম্ভীর হয়ে যায় একদিন লাইব্রেরি ঘরে একটা নতুন পর্দা টাঙিয়েছি নানা রকম পর্দা দিয়ে ঘর সাজানো আমার একটা শখ খোকা লাইব্রেরিতে পর্দা সরিয়ে ঢুকছে এমন একটা ভঙ্গি করল যেন পাথর সরাচ্ছে যেন ঢুকতেই পারছে না ওর ভাবভঙ্গি দেখে আমি যত হেসে গড়াই দেখি মির্চার মুখ ততই ভার হয়ে যায় ওই লোকটা ওরকম করছিল কেন ঠাট্টা করছিল তো রোজ রোজ পর্দা বদলানো দেখে ও বলে আমার যখন সংসার হবে সেখানে প্রত্যেক দরজায় এতগুলো করে পর্দা ঝুলবে যে একটা সরালেই আর একটা সেটা সরালেই আর একটা এমনি করে করে ক্লান্ত হয়ে যাবে মানুষ কেউ আর ঘরেই ঢুকতে পারবে না রকম অবস্থাটা হবে তাইও ভঙ্গি করে দেখাচ্ছিল তো হাসি পায় না তুমি মুখ ভার করো কেন এর কি কোনো ভিতরের অর্থ আছে দেখো একবার এর আবার ভিতরের অর্থ কি শুধু মজা করা মির্চার এই স্বভাব সব কিছুর ভিতরে অর্থ খোঁজে মির্চা বলল তোমার ওকে কি এত ভালো লাগে একটা বাফুন জোকার সং আহা কি অদৃষ্ট আজ মির্চাকে সেই খোকার সাহায্য নিতে হচ্ছে এখন ওই ওর একমাত্র বন্ধু ও ছাড়া আর কেউ তাকে আমার খবর দেবে না আমাকেই বা কে দেবে খোকা বলল রু তাড়াতাড়ি লেখো ভাই আমাকে এখানে দেখতে পেলে মামা ভীষণ রাগ করবেন হয়তো আজই এখান থেকে তাড়িয়ে দেবেন আমি লিখবার চেষ্টা করছি কিন্তু কি লিখব ভেবে পাচ্ছি না মির্চা আমার বইটা চেয়েছে খোকা বলেছে ওর কাছে তোমার একটা বই নেই বইটা দাও তাই আমি বইটাতেই লিখছি কী লিখব ভয় কাঁপছে আমার ভিতরটা মির্চা যদি সব সত্যি কথা বলে দেয় ও জানে আমি সহজে মিথ্যা বলি না ওকেও তো জানি মিথ্যা বলে না কিন্তু আমি মিথ্যা বলেছি ওকে বাঁচাবার জন্যই বলেছি এখন বুঝতে পারছি মিথ্যা সবসময় খারাপ নয় কি আশ্চর্য এমন একটা কথা কি করে আমার মনে এলো মা তাই বুঝি বলেন একটা অন্যায় আর একটা অন্যায়কে ডেকে আনে মিথ্যার পিছনে মিথ্যা দৌড়ায় সত্য আর তার নাগালই পায় না ছিছি আমিও এত খারাপ হলাম আমার গুরু কি বলবেন আমি যে সূর্যর আলোতে মুখ তুলে আছি আমি যে ভেবেছিলাম শুদ্ধ অপাব বিদ্ধ থাকব হল না ওলো না আমি দেখতে পাচ্ছি বইয়ের পিছনের পাতা খুলে আমি লিখছি আমার হাত কাঁপছে অক্ষরগুলো কাঁপছে লাইন বেঁকে গেল যেন কোনো অন্ধকারের ভিতর থেকে আমার ষোলো বছরের শরীরটা ফুটে উঠেছে আমার চুল অবিন্যস্ত তিন দিন আমি আঁচড়াই এই তিন দিন শরবচ্ছাড়া আমি কিচ্ছু খাইনি খাব না আমি মনে মনে বলেছি কোনো দিন খাবো না চুল কেটে ফেলবো পার ছিঁড়ে ফেলবো তবে মার শিক্ষা হবে দিদিমা এসে যখন জিজ্ঞাসা করবেন ওর কি হয়েছে তখন তোমাকে বলতেই হবে দিদিমা কি বলবেন আমি জানি জানি তিনি মনে মনে বলবেন এই মেয়ে বরা হয়েছে তার আর অন্য পতি হয় না কিন্তু মুখে একটি কথাও বলতে পারবেন না বাবার ভয় একজন মানুষকে এত লোক ভয় করে মির্চাকে লিখলাম সাবধান করে দিলাম এর বেশি যেন না স্বীকার করে বুঝবে তো কি জানি এর বেশি তো আমি লিখতে পারছি না ইংরেজি কথা মনেই পড়ছে না সেরগেই বললে মির্চা কিন্তু তোমার চেয়ে অনেক বুড়ো হয়ে গেছে আমি অবাক হয়েছি আছি আমার চোখের দৃষ্টি ফিরে এসেছে সের্গেই বুঝতেও পারেনি আমি কি দেখছিলাম কোথায় খোকা সে তো এখন বৃদ্ধ জীর্ণ একটা মানুষ কালীঘাটে না কোথায় একটা থাকে কত বছর তার খবরই রাখি না এখানে সেই পাথরের বারান্দা কি ভ্রাম্যমাণ কার্পেটে ভেসে এসে পৌঁছেছিল কি আশ্চর্য কি বিস্ময় এর ঘোর কাটতেই চায় না সেই গানটা মনে পড়ছে চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে আলো ছাড়া দেখা যায় তাহলে আলোর তরঙ্গ ছাড়া আরও কোনো তরঙ্গ আছে আছে নিশ্চয়ই আছে আমার অলৌকিকে বিশ্বাস হচ্ছে যদিও আমি নাস্তিক কারণ এতক্ষণ বা একটি ক্ষণে একটি মুহূর্তে কিংবা সময়ের অতীত কিছুতে যা ঘটল তা স্মৃতি নয় মনে পড়া নয় তা বাস্তব অনুভূতি আমি উনিশশো সালের কুড়ি সেপ্টেম্বরের সকালে উপস্থিত হয়েছিলাম আমার হাতের নিচে পাথরের ঠান্ডা লেগেছিল অবিশ্রাম কান্নায় আমার চোখ ভারী ছিল তিন দিনের অনাহারে আমি ক্ষুধার্থ ছিলাম ফোরহেড লিখতে গিয়ে একটু ইতস্তত করেছিলাম বানান নিয়ে আমার সন্দেহ হচ্ছিল ইটা লাগবে কিনা না অতীতকালের এই প্রত্যক্ষ অনুভূতিকে রূপ দেবার ভাষা আমার নেই উনিশশো সাল উনিশশো সালে অনুপ্রবিষ্ট হয়েছিল আমি সের্গেইয়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছি কিন্তু আমার ভিতরটা কাঁপছে ঝড়ের মুখে একটা ছোট্ট বিপন্ন পাতার মতো কাঁপছে নিজেকে বিশ্বাস করতে পারছি না আমি এই এখানে আছি এক্ষুনি এখানে নাও থাকতে পারি আমার মনে হচ্ছে আবার এমনি হবে আবার আমি কালের মধ্যে পিছনে ফিরে যাব কি করে সম্ভব হচ্ছে এটা যদিও আমি বুঝতে পারি কালের কোনো উদয় অস্ত নেই উদয় অস্ত আমারই কিন্তু আমার এই পঞ্চেন্দ্রীয় দিয়ে যে খণ্ডিত জগৎটাকে আমি চিনি জানি তার বাইরে পা দিতে আমার সাহস কোথায় সঙ্গী অজ্ঞাত জগতে পা দিতে আমি ভয় পাই আজকের এই অভিজ্ঞতাটা হলো এটা ভয়ানক এটা কষ্টকর বিপর্যয়কারী আমার সমস্ত ধারণা আত্মবিশ্বাস গোলমাল করে দিচ্ছে কে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে আমি সেই উনিশশো সালের মতোই আবার আমার গুরুকে ডাকতে লাগলাম প্রভু আমায় পরিত্যাগ করু না আমি আর কিছু চাই না কাউকে চাই না আমার জীবনে আর কিছু নেই কিছু ছিল না আমার সমস্ত অতীত বর্তমান ভবিষ্যৎ জুড়ে তোমার গানে গানে এক জ্যোতিবিকীর্ণ মহোৎসব আমার কোনো অভাব নেই দৈন্য নেই আজকে হঠাৎ কোথাকার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি দুটো কথা বলে সব চুরমার করে দেবে এতদিন পরে কি ধ্রুবতারকার জ্যোতির নিভে যাবে আমি পথভ্রষ্ট হব আমাকে গাড়িতে তুলে দিতে এসে সের্গেই আবার আমার করপল্লব চুম্বন করলো আমার পায়ের তলা থেকে একটা তীব্র তীক্ষ্ণ অনুভূতি উঠে এলো আমি বহু কষ্টে নিজেকে সংবরণ করে নিলাম এটা গোল পার্ক উনিশশো সাল উনিশশো সালে এই জায়গাটা জঙ্গলে ভরা ছিল আমি গাড়িতে উঠে দরজাটা শক্ত করে ধরে বলতে লাগলাম এটা একটা ট্যাক্সি শেভরেল নয় আমাদের প্রথম গাড়িটা ছিল শেভরেলে ফুট খোলা উঁচু এখনকার রুচিতে সুন্দর নয় কিন্তু আমাদের তখন কি সুন্দরী লাগত গাড়ি থেকে নামবার সময় মির্জা সব সময় হাত বাড়িয়ে দেবে কেন এইটুকু নামতে সাহায্য লাগে নাকি আমাদের দেশে এই নিয়ম মেয়েদের গাড়ি থেকে হাত ধরে নামাতে হয় আর অভ্যর্থনা ও বিদায় অভিনন্দন জানাতে করপল্লব চুম্বন করতে হয় নিয়ম হ্যাঁ নিয়ম না করলে লোকে তাকে বর্বর বলবে তোমাদের এরকম কোনো নিয়ম নেই না বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে সমবয়সীদের নমস্কার করা আছে তা বড় একটা কেউ করে না ঠাকুরবাড়ি থেকে এইসব আদব কায়দা শুরু হয়েছে শান্তিনিকেতনে রবি ঠাকুর শেখাচ্ছেন ওখানকার ছাত্রছাত্রীদের ওরা সবাইকে হাত জোর করে নমস্কার করে ছাত্ররা পরস্পরকে নমস্কার করে দেশের অন্যত্র সবাই এতে হাসে ওই একজন লোকই কি তোমাদের কিছু করবেন হ্যাঁ তাই হ্যাঁ তাই ওই একজন লোকই আমাদের আকাশ জুড়ে আছেন আমাদের মুখে কথা দিচ্ছেন আমাদের মনে ভালোবাসা দিচ্ছেন সে আছে বলে আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে প্রাতে ফুল ফুটে রয় বনে মির্চা স্তম্ভিত বিষয় আমার দিকে চেয়ে আছে এই আবার কি একজন মানুষ সম্বন্ধে এরকম করে বলছ আমি তোমায় বুঝতেই পারি না বই গেল বাড়ি এসে পৌঁছেছি আমার পুত্রবধূ লেখা আমায় বললে হঠাৎ কোথায় চলে গেলেন আজ খবাবুর আসবার কথা ছিল না কাজের জন্য একজন লোক নিয়ে আমি এই কন্যাটিকে ভয় করি প্রখর বুদ্ধিমতী মেয়ে আর সর্বদা আমার কাছে থাকে কি যে বুঝে নেবে কে জানে আমাকে খুব সাবধানে থাকতে হবে আমি খুব হাসি হাসি মুখে খবাবুর বক্তব্যগুলো শুনলাম কিন্তু কোনো কথা আমার কানে ঢুকছে না আমার চোখে জল আসছে বুকের ভিতরটা কাঁপছে এরকম হলে তো চলবে না এ আবার কি এতদিন পরে আমি হাসছি একটু অসঙ্গত রকমই হাসছি বিকালে আমার জন্মোৎসব সেই সম্বন্ধে কৌতূহল প্রকাশ করছি কিন্তু আমার কোনো কৌতূহল নেই কিছু জানতে চাই না আমি বুঝতে পারছি না এত অল্প সময়ে আমার জগৎটা বদলে গেল কী করে এত কষ্ট কেন আমার বন্ধুরা আমার জন্মোৎসব করবে এতে আমার গর্ব নেই ওরা আমাকে আদর করে কি করবে আমাকে শান্তি দিতে পারবে আমি বুঝতে পারছি সের্গেই এসে আমার শান্ত শ্রোতীন স্থির জীবনের মাঝখানে একটি লোষ্ট্রপাত করে যে তরঙ্গ বলায় সৃষ্টি করেছে এই আমাকে সহজে ছাড়বে না থামবে না এর আবর্ত শান্তির আশা এখন বহুদূর আমি চোখ বুঝে চেয়ারে পড়ে আছি কি চাই আমি কিছু না কর্ম সমাজসেবা দেশের উন্নতি জাহান্নামে নামে যাক কিচ্ছু চাই না নিয়ে চলো সেই উনিশশো সালে আমি আর একবার ওকে দেখব মির্চা মির্চাকে দেখব হঠাৎ মুখ তুলে দেখি লেখা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মা আপনার কি চোখে আবার কষ্ট হচ্ছে জল ভরে আছে কেন ওষুধ দেব হ্যাঁ দাও জন্মদিনের বিপজ্জনক সন্ধ্যা পার হয়ে গেছে নিজের কৃতিত্বে আমি খুশি আমি নূতন শাড়ি পরেছি ফুলের মালা পরেছি কবিতা আবৃত্তি করেছি গান শুনেছি কেউ কিন্তু বুঝতে পারেনি আমার ভিতরটা সর্বক্ষণ কীরকম থর থর করে কাঁপছে এই কথাটা উপমা দিয়ে বলা নয় সেই কম্পন যদি শরীরে দেখা যেত লোকে মনে করত আমার পার্কিনসেন্স রোগ হয়েছে রাত্রি দুটোয় বাইরে এসে দাঁড়িয়েছি এখন ভোর হয়ে এল তারাগুলো একদিক থেকে অন্যদিকে চলে গেছে এই বাড়িতে ছাদে ওঠা যায় না এই এক বিপদ ভালো করে আকাশ দেখতে পাই না আমি চিরদিন আকাশের নিচে শুয়ে থাকতে ভালোবাসি মির্চাও ছাদে বেড়াতে খুব ভালোবাসত প্রথম দিন ছাদে দেখে অবাক হয়ে গিয়েছিল বলেছিল জানো আমাদের দেশে ছাদে ওঠা যায় না সে আবার কি তোমরা সূর্য তারা দেখো কী করে সূর্য তারা দেখে অ্যাস্ট্রোনমাররা সাধারণ লোকে সে কথা ভাবেই না আমাদের দেশের লোকে সকালে প্রথমেই সূর্য প্রণাম করে তুমি করো আমার সূর্য ভিতরেও আছে বাইরেও আছে আমি সবসময়ই প্রণত সকাল বিকেল নেই তার মানে কী হলো বলো হাসছ কেন বলতেই হবে না বলবো না তুমি বুঝবে না তুমি আমায় অপমান করছো বুঝতেই পারবো না বলতেই হবে ভিতরে সূর্যকে আমার গুরু তিনি আমায় এই সুন্দর পৃথিবীটা দেখাচ্ছেন তিনি কি শুধু নিজেকেই দেখান না আরও কিছু দেখান সমস্ত দেখি তারই আলোকে যেমন যেমনই তোমাকে দেখছি ও সেদিন খুশি হয়েছিল আজ সন্ধ্যায় আমার সঙ্গে হুইটম্যান পড়বে দূর অত নিরাশ লেখা বুঝতেই পারি না তার চেয়ে শেলি পড়ব সেন্সিটিভ প্ল্যান্ট যাই গিয়ে শুয়ে পড়ি কাল কত কাজ আছে বিকেলে মিটিং আছে বিয়াল্লিশ বছর আগেকার কথা মনে করে লাভ কি কোথায় বা সে মির্চা আর সে কোন অমৃতা দেখলে হয়তো চিনতেই পারবো না কেউ কাউকে দিনের পর দিন কেটে যাচ্ছে আমি কিছুতেই আমার বর্তমানে স্থির থাকতে পারছি বারে বারে কখনো দিনে কখনো রাতে আমি ফিরে ফিরে চলে যাচ্ছি ভবানীপুরের বাড়িতে উনিশশো তিরিশ সালে আমার মনে পড়ে না সেটা কোন মাস যেদিন মির্চা ইউক্লিট প্রথম আমাদের বাড়িতে এলো অর্থাৎ আমি প্রথম তাকে লক্ষ্য করলাম আমার বাবা পণ্ডিত ব্যক্তি মাত্র ছ বছর আগে তিনি পূর্ববঙ্গের একটা মফসল কলেজে অধ্যাপনা করতেন তারপর কলকাতায় এসেছেন এই অল্প সময়ের মধ্যেই তিনি কলকাতা শহরে বিদ্যৎ সমাজে সম্মানের উচ্চ চূড়ায় পৌঁছে গেছেন সবাই তাকে চেনে তিনি পণ্ডিত এবং অসাধারণ পণ্ডিত সেজন্য অনেকেই তাকে ভয় করে ওই পাণ্ডিতদের একটা আক্রমণকারী রূপ আছে যে কোনো ব্যক্তিকে অল্প সময়ের মধ্যে বিতর্কে হারিয়ে তাকে মূর্খ প্রতিপন্ন করে দিতে পারেন এবং এই খেলায় তিনি বেশ আনন্দ পান কিন্তু এই সত্ত্বেও তার আকর্ষণীয় শক্তি অদ্ভুত তিনি যাদের অপমানিত করেন তারাও তার কাছ থেকে পালায় না তার ছাত্রছাত্রীরা তার জন্য অনেক ত্যাগ করতে প্রস্তুত তিনিও তাদের ভালোবাসেন কিন্তু সে ভালোবাসা আমাদের সাধারণ মানুষের ভালোবাসার মতো নয় তাতে অপরপক্ষের প্রতি সমবেদনা নেই ভালোবাসাটা তার নিজের জন্যই যেমন আমাকে ভালোবাসেন খুবই ভালোবাসেন সেটা আমার জন্য যত না তত নিজের জন্য এই দেখো আমার কন্যাটি কি অমূল্য রত্ন দেখতে কি সুন্দরী কি চমৎকার কবিতা লেখে কি সুন্দর ইংরেজি বলে এ তো আমার মেয়ে দেখো দেখো তোমরা আমাকে নিয়ে মেতে আছেন বাবা কিন্তু জানি তার ইচ্ছার বিরুদ্ধে একটু নড়লে আমাকে চূর্ণ করে দিতে তার বাঁধবে না আমি কিসে সুখী হব সেটা তার কাছে অবান্তর আমার মা একেবারে বিপরীত আমার মা পরমা সুন্দরী ওই সময় তার সৌন্দর্য অলৌকিক স্বর্গীয় তাতে বাবা খুব গর্বিত কিন্তু মার কোনো খেয়ালই নেই মা কোনোদিন প্রসাধনে যত্ন করেন না নিজের কোনো সুখ স্বাচ্ছন্দ্য ইচ্ছে অনিচ্ছা নেই বললেই হয় বাবাকে সুখী করাই তার একমাত্র কাজ সেই কাজে বাবা তাকে যথেষ্ট ব্যাপৃত রাখেন বিশেষ করে সামান্য একটু অসুখ করলে হইচই করে এমন অবস্থা করে তোলেন যে মার মনে সর্বদা ভয় হয় এই বুঝি তার স্বামীর ভয়ানক একটা কিছু হল মা বৈষ্ণব সাহিত্য পড়তে ভালোবাসেন দুটো লাইন তিনি প্রায়ই বলেন আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম নাম। শুধু যে স্বামীকে প্রীত করবার ইচ্ছা তা নয় চারপাশের প্রত্যেকটি লোকের জন্য মায়া মমতার সুধাপাত্র মার হাতে ভরাই আছে সে সময় আমাদের বাড়িতে সর্বদা বিদেশিরা যাতায়াত করতেন নানা বিষয়ে আলোচনা হতো যারা আসতেন তাদের মধ্যে বিদুষী স্টেলা ক্রামরিশ ও অধ্যাপক তুচির কথা সবচেয়ে বেশি মনে পড়ে ফার্মিকিও বোধহয় এসেছিলেন অধ্যাপক তুচি পরে ভালো বাংলা শিখেছিলেন তাকে দেখতে ছাত্রের মতো ছিল কচি মুখের উপর অবাধ্য চুলগুলো কপালে এসে পড়ত বারবার তার স্ত্রী বেশ চৌকো চেহারা গলায় মুক্তর মালা তাদের যাওয়া আসার জন্য বাড়ির চেহারা ক্রমেই বদলে যাচ্ছিল বাঙালি বানার উপর সাহেবিয়ানার ছোঁয়াছ লাগছিল বছরখানেক আগে আমার ঠাকুমা মারা গিয়েছিলেন তাই এই উন্নতি সম্ভব হয়েছিল নইলে হতো না বেশ মনে আছে উনিশশো সালে প্রথম যেদিন খাবার ঘরে বিরাট মেহগিনি টেবিল এলো ঠাকুমা অনেকক্ষণ বিস্ফারিত দৃষ্টিতে চেয়েছিলেন তার হাতের সোনার জপের মালা থেমে গিয়েছিল কি এর উপর খাওয়া হবে কেন শুলে কি দোষ হয় এটা তো একটা খাটই তারপর যখন দেখলেন কোনো উপায় নেই কথা টিকবে না তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন বৃহৎ কাষ্ঠে দোষ নেই তিনি পারতপক্ষে ও ঘরের কাছেও যেতেন না আর যেদিন কাঁটা চামচ দেখলেন সেদিনের কথা ভুলব না ভ্রুকুটি করে মাকে বললেন ভাত খাওয়ার জন্য অতগুলো যন্তর লাগবে প্রতিশোধ স্পৃহা এত দূর বেড়ে গিয়েছিল যে প্রায়ই আশা প্রকাশ করতেন যে ওই কাঁটা দিয়ে জেহবাটা এ ফোর হলে তবে শিক্ষা হয় ঠাকুমার সংস্কারগুলো যে কত অনর আর তার পক্ষে কত সত্য তা তিনি তার মৃত্যু শয্যায় দেখিয়ে গিয়েছেন কলেরা রোগাক্রান্ত হয়ে তিন দিন ভুগে তিনি মারা যান প্রথম দুদিন মা সমস্ত সেবাটা করলেন কাকা তাকে সাহায্য করলেন মা তখন গর্ভবতী ছিলেন ডাক্তার খুব রাগ করতে লাগলেন শেষ পর্যন্ত বাবাকেও বকাবকি শুরু করলেন অবশেষে মাকে সরে যেতে হলো নার্স এলো এল নার্স তাকে শিখিয়ে দেওয়া হল ঠাকুমা জাত জিজ্ঞেস করলে বলবে ব্রাহ্মণ রোগী অর্ধচৈতন্য চোখ ঈষৎ উন্মিলিত করে বললেন জল নার্স জল নিয়ে এগিয়ে এলো এই যে জল খান মুখ খুলুন মমসু নারীর মুখ খুললেন না চোখ খুললেন না তার মৃত্যু আচ্ছন্ন কানে গলার স্বরটা অপরিচিত ঠেকেছে তুমি কে মা আমি নার্স আচ্ছা থাক একটু পরে জল খাব কলেরা রোগাক্রান্ত রোগীর মুহুর তৃষ্ণা তিনি আবার বললেন জল এই তো জল এনেছি খান ফিডিং কাপটা এগিয়ে ধরেছেন নার্স আমার বৌমাকে ডেকে দেবে তিনি তো অসুস্থ হয়ে পড়েছেন আমার কাছে জল খান না তুমি কি জাত ব্রাহ্মণ সদবা না বিধবা বিধবা এবারে মৃত্যুপথযাত্রিনী ভালো করে তাকালেন ইনি সব জানেন তার কি রোগ রোগের গতি কি এখন কি অবস্থা কিছুই তার অজ্ঞাত নয় কারণ তিনি কবিরাজবাড়ির বধু চিকিৎসকদের সঙ্গেই জীবনের অনেক দিন কাটিয়েছেন দেখো নার্স আমার পেট ফেঁপেছে কলেরা রোগীর পেট ফাঁপলে আর বাঁচে না মুমূর্ষু রোগীর এখন টনটনে জ্ঞান ফিরে এসেছে ও নার্স তুমি খেয়েছ তো কী দিয়ে ভাত খেলে হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি এই তো মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি আর বলতে হবে না যা সন্দেহ হয়েছিল তার নিরসন হল দেখো নার্স তুমি ব্রাহ্মণের বিধবা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে এসেছ মৃত্যুকালে তুমি আমার মুখে জল দিও না মা আমার বৌমাকে ডেকে দাও বৌমাও ছুটে এলেন সারা জীবনের সেবা করলাম আর এখন এই শেষ সময় মনোকষ্ট দেওয়া আমার যা হয় হবে ঠাকুমা চলে যাবার পর চেহারা বদলে গেল ভিতরে ও বাইরে পূজা কালীঘাট পুরোহিত ছুঁতমার্গ এঁটো প্রভৃতি বিরাট বিরাট সমস্যা যা সারাদিন মাকে হয়রান করতো সব যেন এক ফুঁয়ে উড়ে গেল দীর্ঘদিনের পঞ্চীভূত জঞ্জলের স্তূপ সরিয়ে আমরা নূতন দিগন্তের দিকে মুখ ফেরালাম এই পরিবর্তন আমার খুব ভালো লেগেছিল আমি শৈশব থেকে কৈশোরে কৈশোর থেকে যৌবনে যতই এগোচ্ছি ততই ক্রমে ক্রমে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের দেখতে পাচ্ছি আমাদের মফসলের বাড়িঘরের চেয়ে এদের বাড়িঘর আচার আচরণ কত না পৃথক তখন একটা কথা শুনতাম এলিট এখন যেমন শুনি বুর্জোয়া বর্জুয়া কথাটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে কেমন যেন ঝগড়ার আভাস পাওয়া যায় এলিট তা নয় আরও একটা কথা শুনতাম ক্রিম অফ ক্যালকাটা এখন তো দুধে স্বরে মিশে একাকার এই উচ্চ সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিটি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার ১৩ বছর বয়স থেকে বাবা আমাকে তার কাছে নিয়ে যেতেন আমি যাতে তাকে আমার কবিতা দেখিয়ে নিই সেজন্য আমি কোনোরকমে সেই কাজটা সংক্ষেপে সেরে তার কবিতা তাকে আবৃত্তি করে শোনাতাম আমি খুব ছেলেবেলা থেকে কবিতা আবৃত্তি করতে ভালোবাসি আমার মুখে নিজের কবিতা শুনতে রবীন্দ্রনাথ ভালোবাসতেন মাঝে মাঝে আমাকে উৎসাহ দেওয়ার জন্য তিনি বলতেন তুমি আমার চেয়েও আমার কবিতা ভালো পড়ো জানি এ কথা আমাকে খুশি করবার জন্যই তবু আমার মন পূর্ণ হয়ে যেত কানায় কানায় আমি ভাবতাম এর কাছ থেকে আমি কত পাই এখানে এলে এর অস্তিত্বের আশাদি কি মধুর কিন্তু আমার তো ওকে দেবার কিছুই নেই এই একটি জিনিসই দিতে পারি তাই যদিও সেই বিরাট প্রতিভার সামনে আমার সংকোচ ও লজ্জার অন্ত ছিল না অনেক সময় মুখ তুলে কথাও বলতে পারতাম না কিন্তু কবিতা আবৃত্তি শুরু করলে আমার লজ্জা ভয় সংকোচ কেটে যেত মনে আছে একবার সোনার তরী কৌতুকময়ী জীবন দেবতার হৃদয় যমুনা আবৃত্তি করছি পরপর আর উনি মৃদু মৃদু হাসছেন আমাকে জিজ্ঞাসা করলেন এইসব কবিতা তুমি বুঝতে পারো আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে ঘাড় নাড়লাম হ্যাঁ তারপর সোনার তোরের নিহিতার্থ জীবন দেবতার দর্শন বাবার কাছে যেমন যেমন শুনেছিলাম গড় গড় করে বলতে শুরু করলাম উনি আমায় মধ্যপথে থামিয়ে দিলেন আমার কচি মুখে উচ্চ দর্শন শাস্ত্র কীরকম শোনাচ্ছিল না এখন বুঝতে পারি উনি বললেন থাক থাক তুমি শুধু পড়ো যখন সময় হবে অর্থ আপনি বুঝতে পারবে পাখি যে গান গায় তারও কোনো অর্থ আছে বিশ্ব ব্যাপারে সে কিন্তু সেটা জানে না তাতে ক্ষতি নেই তেমনি মনের আনন্দে তুমি পড়ো অন্যের ব্যাখ্যা তোমার কোনো কাজে লাগবে না এই সময় একজন রুশ পণ্ডিত প্রায়ই আসতেন তার নাম আমার মনে পড়ে না হয়তো তিনি বক ডানভ শান্তিনিকেতনে যেসব বিদেশি পণ্ডিত ব্যক্তি আসতেন যাবার আসবার পথে তারা একবার আসতেন আমাদের বাড়িতে শাস্ত্র আলোচনায় আমি সাহসের সঙ্গে যোগ দিতাম তত্ত্বচিন্তার একটা আবহাওয়া সেটা আমার মতো অল্প বয়সীদের কাছে একটা কুয়াশা ছাড়া কিছুই নয় কিন্তু সেই প্রহেলিকাময় নিহারিকা আমার ভালো লাগতো সেই নিহারিকা ভেদ করে সূর্যের আলো অবশ্যই আমাকে উত্তপ্ত ও সজাগ করে রাখত আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের পরিবারের থেকে আমাদের বাড়িটা ছিল স্বতন্ত্র আর আমার সমবয়সীদের কাছে বিশেষত স্কুলের সহপাঠীদের কাছে আমি ছিলাম দুর্বুদ্ধ তারা আমায় খ্যাপাতো আমি অন্য মনস্ক বলে অন্য মনস্ক অর্থাৎ যখন যেটাতে মন দেবার কথা সেটা ছেড়ে অন্য কিছু ভাবতাম আমাদের সময় ছেলে মেয়েদের মেশামেশি কম ছিল তবু আমরা পর্দানুসীন ছিলাম না আমার মা বাবার সহকর্মীদের সামনে সব সময় না বেরোলেও ছাত্রদের সামনে বেরুতেন আমি তো সকলের সামনেই বেরুতাম মফসলে থাকতে মাকে দেখেছি চিকের আড়ালে বসে ঘরের সাহিত্য আলোচনা শুনতেন ও আড়াল থেকে জল খাবার পান শরবত পাঠিয়ে দিতেন কলকাতায় এসে সেই আড়ালও উঠে গেল আমরা সর্বত্র যেতাম সাহিত্য সভায় কবিতা আবৃত্তি করতাম যেখানে একটি মেয়েও নেই এতটা তখনকার দিনে খুব কম মেয়েই করেছে কিন্তু এ সত্ত্বেও আমাদের মুখের উপর একটা অদৃশ্য ঘুমটা থাকতো আমরা সহজে কারোর সঙ্গে কথা বলতাম না হয়তো বাবার কোনো ছাত্র তার সঙ্গে কথা বলতে বলতে আমাদের সঙ্গে এগিয়ে এলো আমি মাথা নিচু করে হাঁটতাম তার সঙ্গে কথা বলতাম না সত্য কথা বলতে কি আমরা পর্দাবিহীন বিহীন ছিলাম কথা বলতে ইচ্ছে করতো না তা নয় খুবই করতো আমি জানতাম অপরপক্ষেরও পক্ষেরও করত তবে কথা বলতে বাধা কী কেউ তো আমাদের বারণ করেনি কিন্তু আমরা পারতাম না আত্মীয় স্বজন ছাড়া অন্য পুরুষ মানুষদের সামনে বিশেষত যুবকদের সামনে আমরা একেবারে পাথর হয়ে যেতাম তারাও তাই যেন কেউ কাউকে দেখতেই পাচ্ছি না কত যুগ যুগের সঞ্চিত নিষেধের প্রভাব আমাদের রক্ত রক্তস্রোতে বইছে একে পার হওয়া দুষ্কর কিন্তু আজকের দিনে কেউ হয়তো বিশ্বাসই করবে না যে এই নিষেধটা কেন এর ভিতরের কারণটা কি সে সম্বন্ধে আমরা অন্তত আমি বিশেষ কিছু জানতাম না এইসব শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত পরিবারে যৌন ব্যাপার সম্বন্ধে কোনো আলোচনা হতো না আভাসে ইঙ্গিতে একটা ঢাকনা পড়া লুকোনো জগৎ ছিল সেটা অবশ্যই আমরা বুঝতাম কিন্তু সেখানকার ব্যাপারটা কি তা জানা ছিল না আমাদের বেছে বেছে উপন্যাস পড়তে দেওয়া হতো বিশেষ বিশেষ কতগুলি বিখ্যাত বই একেবারে নিষিদ্ধ তার মধ্যে কৃষ্ণকান্তের উইল চোখের বালি ও চরিত্রহীন নৌকাডুবি পড়বার অনুমতি ছিল নৌকাডুবের মলারটা খুলে নিয়ে চোখের বালিতে লাগিয়ে পড়ে ফেলেছিলাম অবশ্য কেন যে বইটা এত নিষিদ্ধ তা বুঝতে পারিনি আপনারা শুনছিলেন নহনাদি উপন্যাসের প্রথম পর্ব আজকের পর্ব এখানে শেষ করছি আশা করছি আজকের পর্বটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন নিজে পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে গল্প পাঠ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নমস্কার সবাই ভালো থাকবেন